এবং সিলেকশন প্রক্রিয়া কমিটি রব্যাব সেসব বিষয়ে ভিডিওটি আলোচনা করা তো 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 সবুঠ ইম্পর্ট্যাট কথ হচ্ছে কি যা পিলা মানে কনফিউজ রজুকেশন ক্যাফিকেসান কোণ রজুকেশন ক্যাফিকেসান সিম্পল আপনার প্লস টু পাস রে যেমন করে থাকুন না কেইকি মানে এই পদবী নিমন্তে আবেদন করে পেব সায়াইন্স পিলা নাই প্লস টু আপনার যেমন পাস করবে সেই পদবী নিমে আবেদন করে তা তাস্ত সবুটি ইম্পর্ট্যাট কথা যেটা রয়েছে আপনার বয়স সীমা তো দেখুন আজক প্রায় এক মাস আগর যে নোটিফিকেসনটি হয়েছিল সেই নোটিফিকেসন অনুসারে এই পদবী নিমে যে বয়স সীমাটা সেটা মধ্যে লা যা কি এক জানুয়ারি দুই মধ্যে যদি আপনার বয়স অঠর হব যে আবেদন এবং বিভিন্ন ক্যাটেগরি ওয়াইজ পিল এজ কিন্তু

চি বিট বেষ্ট আপোনালোকৰ এক্সাম হ'ব দেন যি মানে ৰিটেন কোৱাফাই কৰিবে তাৰ প্ৰথমে পি এছ এম হ'ব ফিজিকা ষ্টাণ্ডাৰড মেজৰমেণ্ট যোন বডি হাইট ৱেট মপা যাব দেন সেই কোৱাফাই হেৰি বা এলিজিবল হেবাৰে সেই পি ইটি দে আও কিছু পিলা চৰ্ট লিষ্ট হেৰি ড্ৰাইভিং টেষ্টপাই যদি কেৱল চৰ্ট লিষ্ট যি মানে হেৰি সেনে কেৱল ড্ৰাইভ টেষ্ট দে আন পিলা মানে দেখি কেৱল ৰিটেন টেষ্ট দেন পি এছ এম দে পি ই এমতি হব আ সিলেকশন প্রক্রিয়া তো এথর আপনার হ্যুজ ভ্যাকে আসব রয়েছে উনিশশো পাঁচটি পদবর রিক্রুটমেন্ট আসা যাওয়া এবং বর্তমান আপনার যে একজাম এজেন্সি নেই টেন্ডর প্রক্রিয়া চালু রয়েছে যেত আপনার টেন্ডর ফাইনালাইজ হয়ে যাব সেতো আপনার রিক্রুটমেন্টর অফিসিয়াল নোটিফিকেসন দেখা পড়বে এথর প্রথম থার প্রথমে আপনার একজাম এজেন্সি বছা যাচ্ছে দেন তাপরে যাই আপনার রিক্রুটমেন্ট কা এবং সমস্ত প্রোসেসগুড়ি বহু ফাষ্ট প্রোসেস